ঢাকার গুলশানে একটা বড় বাড়ি কিনব, একটা বড় গাড়ি কিনব, ফুর্তি করব আর পায়ের উপর পা দিয়ে সারা জিন্দেগি কাটাবো। এগুলো কোনো সুস্থ মানুষের কথা না। তুমি তোমার বাবাকে বলবা 5 লক্ষ টাকা দিতে, লাগছে। নইলে কিন্তু আমি, নইলে কি, নইলে কি মানুষ এরকম হতে পারে? পারে, না দেখলে আমিও বিশ্বাস করতে পারতাম না। কি ভাবছো? না, ওই দীপুটার কথা খুব মনে পড়ছে। ছেলেটা নেই, বাসাটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে। আমার দীপুটা অনেক সহজ সরল, তাই ওর বিপদও বেশি। ওই পূজা মেয়েটাকে যেদিন আমি প্রথম দেখলাম, ওর মায়া ভরা মুখ আর গভীর চোখ দুটো দেখে আমি চমকে উঠেছিলাম। একটা অজানা আশঙ্কায় আমার বুকের ভেতরটা বারবার কেঁপে উঠছিল। রোকেয়া, জীবনের তো A+B হোল স্কোয়ারের মতো কোনো ফর্মুলা নেই। চলার পথে পথে অনেক বাঁক, আর এইসব বাঁকে বাঁকে লুকিয়ে থাকে অনেক অজানা বিপদ। আবার সেখান থেকে কত আনন্দ অপার বিস্ময় নিয়ে সামনে এসে দাঁড়ায়। অপুর বিয়ে, রুনার দুর্ঘটনা, সব কিছুকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি নাকি পারা যায়? চিন্তায় অস্থির লাগে, ঘুমের মধ্যেও মাথায় চিন্তা চলতে থাকে, কিছুতেই শান্তি পাই না। ঠিক হয়ে যাবে, নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। ও মা ফিরে এসেছে, রুনা সুস্থ হয়ে গেছে, অনিরুদ্ধের ওখানে দীপুটাও নিরাপদ থাকছে। আমার মনে হচ্ছে সব বিপদ কেটে যাবে, রুকিয়া, নিশ্চয়ই কেটে যাবে। When winter is there, can spring be far behind? তাই যেন হয় অপুর বাবা, তাই যেন আল্লাহ যেন তাই করে, আমার দীপুটা যেন বিপদমুক্ত হতে পারে। মানুষ একটা অদ্ভুত প্রাণী সন্ধ্যা, তার সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলা যায় না। এমন কোনো কাজ নেই যে মানুষ করতে পারে না, আবার সেই মানুষই কিন্তু আদর্শের জন্য, মানুষের জন্য, দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়। আমারও মাঝে মাঝে তাই মনে হতো, বোধহয় এটা একটা দুঃস্বপ্ন, ঘুম ভেঙে যাবে আর আমি দেখবো সব মিথ্যে। আমি বাবার সেই ছোট্ট সন্ধ্যা, যে কখনো কারো মন্দ চায়নি, কারো অমঙ্গল ভাবেনি,
অথচ আমার জীবনে কি দুর্বিষহ হয়ে উঠল। আপনি প্রতিবাদ করেননি? মানুষের শক্তি খুব সীমিত, বিশেষ করে মেয়ে মানুষের। গায়ের জোর আর অসভ্যতার সাথে আপনি লড়বেন কি করে? কোন ভদ্রলোক এত রাত করে বাড়ি ফেরে? আমি যে ভদ্রলোক এটা তোমাকে কে বললো? রাত দুটো বাজে, আমি প্রতিদিন জেগে থাকি। স্বামীর জন্য একটু অপেক্ষা করবো না? পারবো না আমি, আমি আর পারবো না। এটা বললে তো হবে না। বসো, শোনো, তোমার বাবাকে বলো টাকা দিতে, ব্যবসাটা বাড়াই, দোকানটা বড় করি, তাহলে সব ঠিক হয়ে যাবে। বাবা তো কয়দিন আগেও 2 লাখ টাকা দিল। চাইলাম কামান, দিল পিস্তল, চাইলাম 10 লক্ষ টাকা, দিল 2 লক্ষ টাকা। বাবা এত টাকা কোথা থেকে পাবে? তা তো জানি না, বিয়ের সময় তো কথা ছিল, কথা ছিল না? বিয়ের সময় এরকম কোনো কথাই ছিল না। তুমি নেশা করে টাকা উড়াবে আর আমার বাবা কষ্ট করে করে টাকা দেবে? দেবে না আর টাকা। এই দেবে না, দেবে না, যেটা আমার লাগছে লাগছে। দেবে কিনা বল, তুই বলবি দিতে, বলবি না, বলবি না, বলবি না, বলবি না তুই। আমাকে মাফ করে দে মা, মাফ করে দে। আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছি। ঘটক আমাকে মিথ্যে বলেছিল, একটা অমানুষের কাছে তোর বিয়ে দিয়েছি। তুই আমাকে মাফ করে দে মা। না বাবা, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। সব ভুলে যা মা, সব ভুলে যা, আবার পড়ালেখা শুরু কর, জীবনটাকে গুছিয়ে নে। হ্যাঁ মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। হোলা কি যায়, যে অত্যাচারের মধ্যে দিয়ে আমার 3টে বছর কেটেছে, সেই অত্যাচারের কথা আমি ভুলবো কি করে? রঞ্জিত সারাক্ষণ আমাকে মনে করিয়ে দিত আমি মানুষ না, মেয়ে মানুষ, আমার কোনো অধিকার নেই, কোনো সম্মান নেই। ভুলে যাওয়াটা মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষমতা সন্ধ্যা। কেন একটা অমানুষের জন্য আপনি আপনার জীবনটা নষ্ট করবেন? সবকিছু ভুলে যান, নতুন করে শুরু করেন। ভোলা কি যায়, আপনি পূজাকে ভুলতে পেরেছেন? অবশ্য আপনার প্রশংসা করতে হয়, পূজার বিয়ে হয়ে গেল, আপনি ফেরারি হয়ে ঘুরছেন, মাথায় 2টো মামলা,
তাও আপনি সাহস হারাননি, তবুও আপনি আশাবাদী। একটা সময় আমিও সাহস হারিয়ে ফেলেছিলাম, আত্মহত্যার কথা ভেবেছিলাম, কিন্তু আমার বোন আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল সাহস কি, বেঁচে থাকা আমাদের অধিকার। হ্যাঁ সন্ধ্যা, বেঁচে থাকার মধ্যে আনন্দ আছে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বেঁচে থাকার মধ্যে অদ্ভুত ভালো লাগা আছে, এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। আপনি আশাবাদী সাহসী মানুষ, আমি না। প্রত্যেকটা মানুষই সাহসী, শুধু আশাটা জাগিয়ে রাখতে হয়। আপনি পড়াশোনাটা শুরু করেন, আমি আপনাকে সাহায্য করব। আবার নতুন করে শুরু করেন, দেখবেন সবকিছু সুন্দর সহজ হয়ে গেছে। গত কয়েক বছর ওই বাড়িতে আমাকে মানুষের মর্যাদা দেওয়া হয়নি, তার মতো সুন্দর করে কেউ আমার সাথে কথা বলেনি। পারবেন সন্ধ্যা, একবার ঘুরে দাঁড়ান, দেখবেন সবকিছু সহজ হয়ে গেছে। মনোবলটাই তো আসল, আশা স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, এগিয়ে নিয়ে যায়। আপনি পারবেন সন্ধ্যা, আপনি পারবেন। এমন এক চাকরি করি মানুষ দেখলে ঘাবড়ে যায়। সেদিন চাচার বাসায় গেছি, চাচা অসুস্থ। আশেপাশে বাড়িতে গবেষণা শুরু হয়ে গেছে, ওই বাড়িতে চুরি ডাকাতি নাকি মার্ডার হয়েছে। আমাদের কেউ সহজভাবে নেয় না খালাম্মা, কি যে করি বলেন তো। আপনি তো নিশ্চয়ই আমার খবর নিতে আসেননি? না, বলতে পারেন সেরকমই। এদিকে আসছিলাম একটা ইনভেস্টিগেশনে, ভাবলাম আপনার বাসাটা একটু ঘুরে যাই। বসি খালাম মা। নিশ্চয়ই বসেন। খালাম মিস্টার, চা খাবেন? অবশ্যই। হাজেরা, হাজেরা। জি খালাম মা। পুলিশ কেন? দেখছেন খালাম মা কেমন ভয় পাইছে? আইমে পুলিশ কি বাঘ না ভাল্লুক? পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, এত ভয় পাইবো না। পুলিশ বাঘ ভাল্লুকের চেয়ে হিংস্র প্রাণী। এই বিষয়টা কথা বলতে যাওয়া তো অসুবিধা না, এই চাকরি আর করা যাবে না। ভাবছি অন্য একটা ব্যবসা চর্চা করবো। আপনারা ভদ্রলোক মানুষ বুঝি, কিন্তু ছেলে এমন দুটা ঝামেলা করেছে, কি করবেন বলেন? আপনার বড় ছেলেকে একটু দেখা করতে বলবেন, এই লোকাল থানাটাকে তো একটু ম্যানেজে রাখতে হয়। কি যেন নাম ওর? অপু। ও আসলে আমি বলবো আপনার কাছে দিতে। পার্টি দুটো প্রভাবশালী, ওই ছেলের বাবা শিল্পপতি, আর ওই ব্যারিস্টার সাহেব তো নিজেকে বিশাল স্টার মনে করে, কিন্তু যার বউ বাইগা যায় সে আবার কেমন স্টার? হ্যালো মা, আপনার বড় ছেলেকে পাঠিয়ে দিবে, আমি কিছু বুদ্ধি পরামর্শ আসছি। মা আমার প্ল্যানটা কাজে লাগেনি। পূজার বাবার বিশাল সম্পত্তি, ওনার তো কোনো ছেলেও নেই, ভেবেছিলাম মারুফি সব কিছু দেখবে।
তাহলে মেয়েটা ভেঙে গেল কেন? প্রেম ছিল, কঠিন প্রেম। তা তোমরা কি বিষয়টা জানতে না? জানতাম, মারুফও জানতো। ও খুব কনফিউজ ছিল বিয়েটা নিয়ে। তাহলে তো বিয়েটা দেয়াই ঠিক হয়নি। আমি ভেবেছিলাম বিয়েটা হলে সব কিছু ঠিক হয়ে যাবে। থাকতে থাকতে ভালোবাসবে, ওগুলো আগে হতো, এখন আর হয় না। খুব কাঁচা কাজ হয়েছে। এখন কি করবে? আমি দেশেই থাকতে চাই। দেশেই বা কি করব? ওখানেই বা কি করছো? মারুফকে বলবো তোমাকে কিছু বিজনেস দাঁড় করিয়ে দিতে। আমার উপর তার আস্থা নেই। আস্থা থাকবে কি করে? এসেই তো বলে ফেললে নিজের দুরবস্থার কথা। রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, উবার চালাই, এগুলি কি কেউ বলে? আমি তো উল্টো গল্প দিয়েছি, বলেছি তোমার রমরমা ব্যবসা। চলো আমরা ওখানে চলে যাই। হয়তো এখন ভালো নেই, দুদিন পরে ভালো হবে। বেশি কথা বলো না, আমি আর ওই রকম ফকিরের মতো চলতে পারবো না। আমার ভাইয়ের এখানে কোটি কোটি টাকা, আমি কেন কষ্ট করতে যাব? দেখো তোমার ভাই তোমাকে কতদিন সহ্য করে। সহ্য করে? সহ্য করে কথার মানে কি? আমি কি অসহ্য প্রাণী নাকি? আরে না, বেশি ভালো তো সহ্য করা যায় না, তাই বললাম আর কি। কথা বুঝে শুনে বলাই ভালো। দরজাটা একটু আটকে দিন। আপনি বাইরে যাচ্ছেন? হ্যাঁ, একটু কাজ আছে। ফোন করতে যাবেন? বাবা সিম কিনে এনে রেখেছে তো। তো ওটা তো হাতে পাইনি। আচ্ছা, সাবধানে যাবেন। আপনার নাম মনে আছে তো? সঞ্জয়। বাড়ি? মুন্সিগঞ্জ। আমি আপনার কি হই? মামাতো বোন। আর আপনার কিসের কাজ? ইসলামপুরে কাপড়ের দোকান। গুড, পাস করেছেন। ঠিক আছে, আটকে দিন তাহলে। কেমন আছেন? ভালো। ওষুধগুলো ঠিক মতো খাবেন, আর কোনো অসুবিধা ফিল করলে ডোন্ট হেজিটেট টু টেল মি। না না, শরীর একদম ভালো আছে, সমস্যা তো মনে হয়। আচ্ছা, আমি কি আপনার সাথে একটু দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই, মা তো আপনাকে বললোই বাসায় আসতে, মা আপনাকে রান্না করে খাওয়াবে। না না, বাসায় না, মানে বাইরে কোথাও। আপনার মনটা ভালো রাখা দরকার। আমি আপনাকে একটু ভেবে জানাচ্ছি। আমি কিন্তু খারাপ মানুষ না। আমি জানি। ঠিক আছে, আমি জানাবো। থ্যাঙ্কস, ভালো থাকবেন। আপনারা